রহমানিরহিম সম্মানিত অতিথিবৃন্দ, অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা করব জয় একদিন। এই বিখ্যাত গানটি সাফল্যের প্রতি মানুষের তীব্র ক্ষুধা ও আকাঙ্ক্ষার কথা জানান দেয়। সফল মানুষেরা কেবল জন্মসূত্রে কিংবা ভাগ্য বলে সফল নন, সাফল্যের পেছনে রয়েছে বিস্তর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় আর ঝুঁকি গ্রহণের গল্প। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা পরবর্তীতে সাফল্যের শিখরে এক একজন হয়ে ওঠেন অনুপ্রেরণীয় তারকা, জয় করে নেন গোটা বিশ্ব। তাদের সেই কষ্ট, পরিশ্রম, অর্জন আর অবদানের গল্পগুলো আমাদের মাঝে উৎসাহ যোগায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। আজ আমি আমার বক্তব্যে তেমনই দুজন সফল ব্যক্তির জীবন বৃত্তান্ত সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যার সম্পর্কে জানাতে চাই, তিনি হলেন আমাদের কানিসপদমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মহোদয় কাজী AFM জয়নুল আবেদিন। তিনি 1932 সালে 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে হাওড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম কাজী শরাফত আলীম এবং মাতার নাম মরহুমা কানিস ফাতেমা। তিনি 1953 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভ করেন। তিনি গ্রুপ কিউ এর প্রতিষ্ঠাতা। 1965 সালে অটো ইকুইপমেন্ট নামে একটি এক মালিকানা ব্যবসার মাধ্যমে শুরু করেন কিউএ গ্রুপের যাত্রা, যা মূলত ছিল কৃষি সম্পর্কিত যন্ত্রপাতি আমদানি ও বিতরণ। এটি একটি ওয়ার্কশপ হিসেবে কাজ করত। মাত্র 150 বর্গ ফুটের ছোট্ট ছাদের নিচে দুজন কর্মচারী নিয়ে মূলত শুরু করেন ব্যবসা। তারপর দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে কষ্টকর যাত্রার পরে প্রতিষ্ঠানটি বর্তমানে একটি মাল্টিডিসিপ্লিনারি ব্যবসায় পরিণত হয়েছে। এখানে প্রায় 8,000 কর্মী নিয়ে 6টি কোম্পানি গ্রুপ কিউ এর ছত্রছায়া একত্রিত হয়ে ব্যবসা করে যাচ্ছে। তিনি শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তিনি আদর্শ মা তৈরির প্রত্যয়ে মানিকগঞ্জ জেলায় 25 বিঘা জমির উপর 2005 সালে প্রতিষ্ঠা করেন কানিসপদমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ময়মনসিংহে ভালুকায় হালিমাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণ করেছেন। করাল বনানী ঢাকাতে দ্বিতল ভবন বিশিষ্ট মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে বিনামূল্যে ধর্মীয় শিক্ষাদান করা হয়। রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি বহুতল ভবন ও বিনামূল্যে পোশাক এবং আর্থিক অনুদান করে থাকেন। তাছাড়াও তিনি মানিকগঞ্জের নবগ্রাম এবং ঢাকার সাভারে নিজ অর্থায়নে নির্মাণ করেছেন মসজিদ, এবং এখানে মসজিদ ভিত্তিক শিক্ষা দেওয়া হয়। এরকমই আরেকজন হলেন বিশিষ্ট শিল্পপতি ও পার্টিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এম.এ. হাশেম। তিনি 1943 সালে 30 আগস্ট বেগমগঞ্জ নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি নোয়াখালী 2 আসনে সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর তার মায়ের জমানো কিছু টাকা দিয়ে অর্ধশতক আগে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে বাণিজ্যে বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি রপ্তানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক বিমা সহ বিভিন্ন খাতে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য হিসেবে তার কাজের মেয়াদ ছিল 2001 থেকে 2006 সাল, এবং পার্টিস গ্রুপের চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল ছিল 1959 থেকে 2020 সাল। তিনি 24 ডিসেম্বর 2020 সালে বার্ধক্যজনিত জটিলতা এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। জনাব কাজী AFM জয়নুল আবেদিন ও জনাব এম.এ. হাশেম কর্তৃক প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলো শিল্প বাণিজ্য ক্ষেত্রে শুধু গতিশীলতাই দেয়নি, বরং প্রস্তুত করে দিয়েছেন হাজারো মানুষের কর্মস্থল। শিক্ষাক্ষেত্রেও এদের অবদান এই দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাদের উদ্যম ও অনুপ্রেরণার স্মৃতিগুলো আমাদের মাঝে আজীবন অনুপ্রেরণা জুগিয়ে যাবে। ধন্যবাদ।